আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে হাজির হয়েছি। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব 2023 সালে কত বছর কাজনা না দিলে জমি খাস হয়ে যাবে এবং 2023 সালে নতুন আইনগুলোতে কি কি পরিবর্তন এসেছে সে সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করব। 8 নভেম্বর একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জমি মালিকদের ভূমি মালিকানা সনদ সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ CLO দেবে সরকার। কিউআর কোড বা ইউনিক নম্বর সংবলিত এই ভূমি স্মার্ট কার্ড বা সনদে ভূমির মালিকানা নির্ধারণে তুরন্ত দলিল বলে গণ্য হবে। ভূমির উন্নয়ন কর কাজনাও দিতে হবে, ব্যবহার হবে এই কার্ড। কোনো কারণে টানা 3 বছর কেউ কাজনা না দিলে তার জমি বাজেয়াপ্ত বা কাস হয়ে যাবে। এছাড়া জাল জালিয়াতির মাধ্যমে কারো জমি অবৈধভাবে দখল করলে 2 বছরে কারাদণ্ড বা 5 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এসব বিধান রেখে ভূমি মালিকানা ব্যবহার শর্ত আইন 2023-এর খসড়া অনুমোদন করেছে ভূমি মন্ত্রণালয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আইন মোহাম্মদ কলিবুর রহমান বলেন, এই আইনের অধীনে সরকার প্রত্যেক জমির মালিককে ভূমির মালিকানা সনদ দেবে। ভূমির মালিকানা নির্ধারণে এই সনদ চূড়ান্ত দলিল হিসেবে গণ্য হবে। এই সনদের মাধ্যমে সহজেই এই জমি সংক্রান্ত যাবতীয় তথ্য উপাত্ত যাচাই বাছাই করা যাবে। ভূমির ক্ষেত্রে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইনের খসড়াটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, অনুমোদনের জন্য শিগগিরই খসড়াটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। এই আইন 3 পার্বত্য জেলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, জমি হস্তান্তরের পর নাম জারির মাধ্যমে রেকর্ড হালনাগাদ করা বা CLO বা সনদ তৈরি করার ক্ষেত্রে ভূমি উন্নয়ন করও দিতে হবে। মালিকানা ও স্বত্ব পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভূমির মালিকানা সনদও নিয়মিত হালনাগাদ করা হবে। এর জন্য সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে জমির মালিককে। ভূমি হস্তান্তর দলিল ও ওয়ারিশান বা আদালতের আদেশ বা উপযুক্ত কর্তৃপক্ষের আদেশ স্বত্ব ও মালিকানা প্রতিষ্ঠার পর বা জরিপে প্রণীত রেকর্ডের পর বিদ্যমান আইনে ভূমির স্বত্ব ও মালিকানা প্রতি বছর নবায়ন করার বিধান না থাকায় খাজনা পরিশোধের বিনিময়ে যে দাখিলা দেওয়া হয় তা মালিকানার ধারাবাহিকতায় বহাল থাকার অফিসিয়াল প্রমাণ হিসেবে গণ্য হবে। খসড়ায় কৃষি জমি অধিগ্রহণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকারের জরুরি উন্নয়নমূলক কাজে কৃষি ভূমির প্রয়োজন হলে অপেক্ষাকৃত অনুর্বর জমি নির্বাচন করতে হবে। 2 বা 3 ফসলি জমি অধিগ্রহণ করা যাবে না। জনস্বার্থে প্রয়োজন হলে 2 বা 3 ফসলি জমি অধিগ্রহণ করতে ভূমি মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। জমি 2 বা 3 ফসলি তা নিয়ে মতভেদ দেখা দিলে জেলা প্রশাসকের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তার সমন্বয়ে গঠিত কমিটি সিদ্ধান্ত দিবে। এছাড়া ভূমি শ্রেণীবিন্যাস খসড়ার প্রসঙ্গে বলা হয়েছে, স্যাটেলাইট ইমেজ ধারণের মাধ্যমে সরকার ভূমি ব্যবহার ভিত্তিক অঞ্চল নির্ধারণ করে ডিজিটাল ম্যাপ প্রণয়ন করবে। জমি ব্যবহার ভিত্তিক মাটির গুণ প্রকৃতি ও ব্যবহার বিবেচনায় কৃষি অকৃষি আবাসিক সহ ভূমির নানা বিষয় শ্রেণীবিন্যাস করা হবে। সরকারের অনুমতি ছাড়া কোনো জমি শ্রেণী পরিবর্তন করা যাবে না। তবে ব্যক্তি মালিকানা জমি 1 বিঘা পর্যন্ত পরিবর্তনের সরকারের অনুমতি প্রয়োজন পড়বে না। এর ব্যত্যয় হলে 1 বছর কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড দিতে হবে। এখানে আরো বলা হয়েছে, অঞ্চল ভিত্তিক ডিজিটাল ম্যাপ অনুযায়ী কৃষি জমি সরকারের অনুমতি ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। যে কোনো শিল্প কারখানা, সরকারি বেসরকারি অফিস, ভবন, বাসস্থান বা অন্যান্য স্থাপনা নির্ধারণের অনুমতি দেওয়ার ক্ষেত্রে অপেক্ষাকৃত অনুর্বর কৃষি জমি ব্যবহার ও ভূমির সর্বোচ্চ ঊর্ধ্বমুখী সম্প্রসারণকে প্রাধান্য দিতে হবে। কৃষি জমি সুরক্ষা দিতে গ্রামাঞ্চলে বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী সম্প্রসারণকে উৎসাহিত করতে সহজ শর্তে ঋণ গ্রহণের জন্য বলা হয়েছে। খসড়ায় আরো বলা হয়েছে, কোনো ব্যক্তি বা পরিবার বা প্রতিষ্ঠানের চলাচলের পথ বন্ধ হয়ে গেলে পক্ষরা আলোচনা বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যস্থতায় বাজার মূল্যে ক্ষতিপূরণের বিনিময়ে ন্যূনতম চলাচলের পথ দিতে হবে। কোনো পক্ষ তাতে রাজি না হলে অপরাধ হিসেবে গণ্য হবে। এজন্য 1 বছর কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড দিতে হবে। সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।